লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় সুসংবাদ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা নিয়ে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই কিস্তির টাকা আপনারা কবে আপনাদের ব্যাংকে পাবেন, এ নিয়ে এসেছে দুর্দান্ত সুসংবাদ। এরই মধ্যে আবার বড় চমক রয়েছে মহিলাদের জন্য, কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের টাকা আরও বাড়ছে, অর্থাৎ মহিলারা শুধুমাত্র 1200 বা 1000 টাকা করে নয়, এই প্রকল্পের পক্ষ থেকে মহিলারা পাবে 2000 টাকা এবং 1500 টাকা করে। যেমনটি আপনারাও জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগে 500 টাকা এবং 1000 টাকা দেওয়া হতো, এরপর সেই টাকা বাড়িয়ে 1200 টাকা এবং 1000 টাকা করা হয়। এরই মধ্যে মহিলাদের জন্য টাকা নিয়ে এলো আরও বড় সুসংবাদ। তাই বুঝতেই পারছেন, আপনিও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে যাচ্ছে, কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে, কবে থেকে পাবেন আপনারা এই টাকা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোন মহিলারা কত টাকা করে পাবে, কারা 2000 টাকা পাবে, কারা 1500 টাকা করে পাবে, এরই সাথে সাথে এই জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে আসবে, এই সমস্ত তথ্য A to Z আপনারা এই ভিডিওর মধ্যেই জেনে নিতে পারবেন। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো, তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি। তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট নিয়মিত পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন টাকা দেওয়ার ব্যাপারে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে, কী কী বলা হয়েছে দেখুন। মহিলাদের জন্য বড় উপহার, লক্ষ্মীর ভাণ্ডারে জুলাইয়ের টাকা, নতুন ঘোষণা 2000 টাকা এবং 1500 টাকা করে। অর্থাৎ বুঝতেই পারছেন, জুলাই মাসে আপনারা কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন সে বিষয়ে জানানো হয়েছে। এরই মধ্যে বড় সুসংবাদ যেটা, সেটা হচ্ছে যে এবার মহিলারা 1500 টাকা এবং 2000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে পাবে। কবে থেকে দেওয়া হবে, কারা কারা কবে পাবে, কি জানিয়েছে দেখুন। জুলাই মাসের টাকা কবে পাবেন? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য আবারও এলো বড় সুসংবাদ, জুলাই মাসে টাকা দেওয়ার তারিখ জানানো হলো। এরই মধ্যে বড় সুখবর, আবারও বৃদ্ধি হচ্ছে এই প্রকল্পের বরাদ্দ। নতুন বরাদ্দের ফলে প্রকল্পের উপভোক্তারা শুধু 1200 টাকা বা 1000 টাকা নয়, পাবে 1500 টাকা এবং 2000 টাকা করে। অর্থাৎ বুঝতেই পারছেন, এরপর থেকে সরাসরি 2000 টাকা এবং 1500 টাকা আপনারা আপনাদের ব্যাংকে পাবেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রত্যেক মাসে মাসে আর্থিক সহায়তা পেয়ে থাকেন, যার মাধ্যমে রাজ্যের মহিলারা ভীষণই উপকৃত। অল্প সময়ের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অন্যান্য প্রকল্পের মধ্যে একটি সেরা প্রকল্প হয়ে উঠে এসেছে। রাজনৈতিক মহলের মতে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে সাহায্য করেছেন। তাই মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে 500 টাকা এবং 1000 টাকা করে দেওয়া শুরু করে। আপনারা জানেন যে আগে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1000 টাকা করে দেওয়া হতো, এরপর কিছুদিন আগে এই টাকার পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়। বর্তমানে তাই জেনারেল এবং OBC ক্যাটাগরির যে সমস্ত মহিলারা রয়েছে তারা 1000 টাকা করে প্রকল্পের পক্ষ থেকে পাচ্ছে। অন্যদিকে যারা SC ST মানে তফসিলি জাতি ও উপজাতি বর্গের অন্তর্গত তারা 1200 টাকা করে এই প্রকল্পে পাচ্ছে। এখনও রাজ্যের মধ্যে অনেক নিম্নবিত্ত মধ্যবিত্ত দরিদ্র পরিবার রয়েছে, যে পরিবারগুলোতে মহিলারা কোনো রকম রোজগার করতে পারে না, তাদের কাছে এই টাকা অনেকটাই গুরুত্বপূর্ণ। আর এটা আপনারাও খুব ভালো করেই জানেন, কারণ যাদের কাছে টাকা নেই তাদের কাছে এই টাকাটা অনেকটাই গুরুত্বপূর্ণ, অনেকটাই বেশি কাজে আসে তাদের। সদ্য যে লোকসভা ভোট হয়েছে সেই ভোটেও রাজ্য সরকারের প্রধান ভিত্তি ছিল এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপর ভর করে রাজ্যের শাসক দল এবার আগের থেকে ভালো ফল করেছে। এরপরেই আসছে আবারও বিধানসভা নির্বাচন, অর্থাৎ সামনে কিন্তু আরও একটি নির্বাচন রয়েছে, তার দিকে লক্ষ্য রেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও বাড়ানো নিয়ে নতুন আপডেট সামনে এলো। তো বুঝতেই পারছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু বাড়ছে, কবে থেকে বাড়বে কী কী জানিয়েছি দেখুন। এ বিষয়ে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রকল্পের আওতাধীন মহিলারা বর্তমানে যে 1000 টাকা করে পাচ্ছে তার সাথে তারা আরও 500 টাকা পাবে, অর্থাৎ এ দুটো মিলিয়ে তারা 1500 টাকা করে
সরকার থেকে তাদের ব্যাংকে পাবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে। অন্যদিকে যারা যারা এসসি ও এসটি মহিলা, অর্থাৎ যারা তফসিলি জাতি ও উপজাতি বর্গের অন্তর্গত, যারা বর্তমানে 1200 টাকা করে পাচ্ছে, সেই সমস্ত মহিলারা এই প্রকল্পের মাধ্যমে আরও বেশি টাকা পাবে, অর্থাৎ তাদের টাকা বেড়ে 2000 টাকা হতে পারে। দেখুন, এটাই এখানে বলেছে যে তারা এই প্রকল্পের পক্ষ থেকে 2000 টাকা করে পাবে নতুন ঘোষণায়। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা নিশ্চিত তাদের কোনোভাবেই নিরাশ করবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছুই জানানো হয়নি, তবে দেখুন বলেছি যে এই যে জুলাই মাসে যে টাকা আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের, সেখানে এই প্রকল্পের উপভোক্তারা আগের অনুসারেই টাকা পাবে। অর্থাৎ ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি হয়ে যে টাকা হয়েছে 1200 টাকা, 1000 টাকা, সেই অনুসারে কিন্তু টাকা পাবে। জুলাই মাসের প্রথম সপ্তাহে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1200 টাকা এবং 1000 টাকা করে পেতে শুরু করবে। তবে যেহেতু কয়েকটি আলাদা আলাদা ভাগে এই প্রকল্পের টাকা আসবে, তাই কিছু কিছু মহিলার টাকা পেতে একটু দেরি হতে পারে। তো বুঝতেই পারছেন, আপনাদের যাদের যাদের টাকা একটু দেরিতে আসছে, আপনারা চিন্তা করবেন না, আপনাদের চিন্তা করার ব্যাপার নেই, টাকা কিন্তু ঢুকে যাবে। কারো আগে ঢুকবে, কিছু মহিলা রয়েছে যাদের টাকা একটু পরে ঢুকবে। এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।